অবসর নিলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতির বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিচারপতি বলেন, মানুষকে বিচার দেওয়ার পূর্ণ কাজ করতে পেরে তিনি ধন্য। প্রায় 35 বছর আগে জন্মস্থান বর্ধমানে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন রবীন্দ্রনাথ সামন্ত। পরে তিনি বিচার বিভাগীয় আধিকারিকের জীবন বেছে নেন। রাজ্যের বিভিন্ন আদালতে বিচারক হিসেবে কাজ করে 2021 সালের 21 অগস্ট হাইকোর্টের বিচারপতি হন। আইনজীবী মহলে তার বিচক্ষণ বুদ্ধি প্রশংসনীয়। তিনি বলেন, হতভাগ্য মানুষকে সাহায্য করতে পারে একমাত্র আদালতই। স্বাধীন ও নিরপেক্ষ আইনজীবী সংগঠনই পারে আইনি ব্যবস্থার সুচিতা রক্ষা করতে। জুডিশিয়ারি সোফার সো লং সিভিলাইজেশন উইল বি জুডিশিয়ারি উইল বি ইন্ডিপেন্ডেন্স এন্ড ফেয়ারনেস অফ জুডিশিয়ারি উইল বি ডিপেন্ডেন্ট আপন দ্য ইন্ডিপেন্ডেন্ট ফেয়ার বার দ্য ফ্ল্যাগ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স এন্ড ফেয়ার জাস্টিস উইল ফ্লাটার উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ এ গুড বার দ্যাট ইজ রেন্ডারিং অ্যাসিস্ট্যান্স টু দ্য বেঞ্চেস।